হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং উইথ কোয়েল। নতুন বছরের এটা আমার প্রথম ভিডিও, সেই জন্য আপনাদের সবাইকে জানাই নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। আপনাদের সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি আলু পরোঠার ভিডিও। চলুন তাহলে দেখে নেওয়া যাক এই আলু পরোঠা বানাতে আমার কি কি লাগছে। আলু পরোঠা বানাতে আমাদের যা যা লাগছে তা হলো ময়দা, এখানে আমি 3 কাপ মতন ময়দা ব্যবহার করেছি। আর লাগছে আমাদের রিফাইন তেল, তেলটা আমি ময়দা মাখার সময়ও ব্যবহার করব এবং পরোঠা ভাজার সময়ও ব্যবহার করব। এখানে আমি 3টে সিদ্ধ আলু নিয়েছি। এখানে 1টা পেঁয়াজ ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি, 3 থেকে 4টে লঙ্কা কুচিয়ে নিয়েছি। মশলার মধ্যে এখানে আমি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর নুন নিয়েছি, এছাড়া আর কোনো গুঁড়ো মশলা ব্যবহার করিনি। আর আমি নিয়েছি ধনে পাতা, ধনে পাতাটাই এই পরোঠার জন্য মেন ইনগ্রিডিয়েন্ট। ধনে পাতাতে দেওয়াতে এর টেস্টটা অনেক বেশি বেড়ে যায়। আর আমরা 1 চামচ মতো সর্ষের তেল ব্যবহার করেছি। এবারে আমি প্রথমেই ময়দাটাকে মেখে নেব। ময়দার মধ্যে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, তারপরে আমি দিয়ে দেব সাদা তেল। সাদা তেল দিয়ে ভালো করে ময়দাটাকে ময়াম দিতে হবে। ময়দাটার সাথে তেলটা আর নুনটা ভালো করে মিক্স করে নেব, যতক্ষণ না ময়দাটাকে আমরা একটা মুঠোতে বাঁধলে সেটা বেঁধে যাচ্ছে সেটা আমরা চেক করে নেব। তখন আমাদের বুঝতে হবে আমাদের ময়দাটা ময়াম দেওয়া হয়ে গেছে। তারপরে আমরা অল্প অল্প করে জল দিয়ে ময়দাটাকে মেখে নেব। একটা কথা আমি আপনাদেরকে বলতে চাই, আলু পরোঠা বানানোটা খুবই ইজি, কিন্তু আলু পরোঠা যার যার নিজের নিজের স্টাইলের এক একটা রেসিপি হয়, আলাদা আলাদা মানুষ আলাদা আলাদা রকমভাবে বানিয়ে থাকে। অনেকেই এতে ধনে জিরে অনেক মশলা দিয়ে থাকে, তো আমি অনেক রকমভাবেই আলু পরোঠা ট্রাই করেছি, কিন্তু এইভাবে কম মশলাতে বিশেষ করে ধনে পাতা দিয়ে আর এই হলুদ লঙ্কা দিয়ে পেঁয়াজ দিয়ে এছাড়া জিরে ধনে ছাড়া দিয়ে আমার খুবই ভালো লেগেছে এই রেসিপিটা। সেই জন্য আমি এইভাবেই এখন বানাই আর আপনাদের সাথেও সেটাই শেয়ার করতে চলেছি। এই রেসিপিটা কিন্তু আমার মায়ের থেকে আমার শেখা। আলু পরোঠার নানা রকম ভিডিও আমি দেখেছি, অনেক জায়গা থেকে অনেক রকমভাবে শিখেছি, কিন্তু এই স্বাদটাই আমার কাছে সব থেকে সেরা লেগেছে। সেই জন্যই আমি আপনাদের সাথে এই পদ্ধতিটাই শেয়ার করলাম। দেখুন আমাদের ময়দাটা মাখা হয়ে গেছে। ময়দাটাতে এবার অল্প একটু ওপরে তেল দিয়ে ময়দাটাকে ঢেকে 1/2 ঘন্টা মতন রেখে দেব। এখানে এবার আলুটার পুরের জন্য আমরা তৈরি করে নিচ্ছি। সেদ্ধ আলু নিতে হবে, আর সেদ্ধ যেন অনেক বেশি সেদ্ধ না হয়ে যায়। এবার আমরা আলুটাকে এইভাবে এই জন্য করে নিচ্ছি যাতে মধ্যিখানে কোনো গাঁঠ না থেকে যায়। আপনারা যদি নর্মাল স্ম্যাশড করতে চান সেটাও করতে পারেন। আমি এইভাবে করে নিচ্ছি যাতে কোনো রকমের কোনো গাঁঠ আলুতে রয়ে না যায়। দেখুন আলুটাকে আমরা কদুকষ করে নিয়েছি, এটা কিন্তু সেদ্ধ আলু আবারও বলে দিলাম। এবার এখানে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, ধনে পাতা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন সব দিয়ে ভালো করে মেখে নেব। ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতন দেবেন। হলুদ গুঁড়োটা দিয়ে দিলাম, লঙ্কা গুঁড়োটাও দিয়ে দিলাম। সব মশলাই কিন্তু অল্প অল্প দিতে হবে, নুন অল্প দিয়ে দিচ্ছি, ধনে পাতা কুচিটাও দিয়ে দিচ্ছি। এবার এখানে আমি অল্প একটু সর্ষের তেল দিচ্ছি। সবকিছু দিয়ে ভালোভাবে আলুটাকে মেখে নেব। এই স্টাফিং যদি আপনাদের বেঁচে যায় সেটা দিয়ে কিন্তু আপনারা আলু চপ মতনও বানিয়ে নিতে পারেন,
বা যদি আপনারা ডিমের চপ বানাতে চান সেই ক্ষেত্রেও কিন্তু এই স্টাফিং দিয়ে বানাতে পারেন। স্টাফিং এর জন্য আলুটা কিন্তু আমাদের তৈরি হয়ে গেল। আপনারা যদি কেউ সকালের ব্রেকফাস্টে এটা বানাতে চান তাহলে আপনারা রাত্রিরে এই স্টাফিং তৈরি করে টিফিন বক্সে করে ফ্রিজে রেখে দিতে পারেন। আধ ঘন্টা মতন হয়ে গেছে, ময়দাটাকে আর একবার একটু নিট করে নিচ্ছি। ময়দাটা কিন্তু অনেক নরম বা অনেক শক্ত মাখা যাবে না, মোটামুটি মাখতে হবে। এবার দেখুন এই যে আমি পেড়াগুলো কাটছি এগুলো কিন্তু একটু বড় কাটছি। যখনই কিছু ভরে পরোটা বানাবো বা লুচি বানাবো তখনই কিন্তু নর্মাল টাইমের তুলনায় একটু মোটা করে পেড়াগুলো নিতে হবে, লেচিগুলো একটু মোটা করে কাটতে হবে, না হলে কিন্তু স্টাফিং বেরিয়ে যাওয়ার ভয় থাকবে। এবার সব কটা লেচিকে এরকমভাবে একজোট মতন করে আগে গোল করে রেখে নিচ্ছি, তারপরে এতে আমরা স্টাফিং ভরব। এবার দেখুন আমি স্টাফিং ভরাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এইভাবে গোল করে এইভাবে হাত দিয়ে দিয়ে গোল করে নিতে হবে। ধারগুলো কিন্তু একটু মোটা রাখবেন, ধারগুলো পাতলা করলে হবে না। এবার এরকম ভাবে স্টাফিংটা ভরে একটু চামচের পেছন দিকটা দিয়ে চেপে দেব। অনেক বেশি স্টাফিং দেবেন না, তাহলে কিন্তু আবার বেরিয়ে যেতে পারে, কিন্তু অনেক কম স্টাফিং দিলেও আবার খেতে ভালো লাগবে না। দেখুন ভালো করে মুখটাকে এঁটে দিচ্ছি। এইভাবে আমরা বাকি পেড়াগুলোতেও স্টাফিং ভরে নেব, সমস্ত লেচিতে এইভাবে আমরা স্টাফিং ভরে নেব। দেখুন এখানে সমস্ত লেচিতে স্টাফিং ভরা হয়ে গেছে। এবার আমরা বেলে নেব। এবার এটা শুকনো ময়দা দিয়েই বেলবো, আপনাদের যদি প্রয়োজন না হয় আপনারা ময়দা নেবেন না। আমি এখানে শুকনো ময়দা দিয়ে বেলে নিয়ে ভাজার সময় একটু হাতে ঝেড়ে তারপরে এটাকে ভেজেছি। এটা আলতো হাতে বেলতে হবে, যে কোনো স্টাফিং ভরা লুচি বা পরোটা একটু আলতো হাতেই বেলতে হয়। যে এই যে দেখুন ওপর দিয়ে যে হালকা হালকা মতন এই যে বেরোয়নি, মানে একটু পাতলা এ হয়েছে, এটা কিন্তু খেতে খুব ভালো লাগে। আপনারা যদি না করে থাকেন এরকমভাবে ট্রাই করে দেখবেন, এই যে হালকা হালকা এটা বেরোচ্ছে এটা কিন্তু খেতে খুব ভালো লাগে এইগুলো। এবার বাকিগুলো আমরা এখানে বেলে নিচ্ছি। সমস্ত পরোটাগুলো আমাদের বেলা হয়ে গেছে, এবার আমরা ভেজে নেব। এবার এরকম তাওয়া গরম করতে দিয়ে দিয়েছি, তাওয়ার মধ্যে আগে পরোটাটা দিয়ে দিলাম। পরোটাটা এপিট ওপিট একটু শেঁকা হয়ে গেলে যতটা তেল প্রয়োজন ততটা তেল দিয়েই ভাজবো, সাদা তেল দিয়ে ভাজছি। আপনারা যদি কেউ চান বাটার বা ঘি দিয়েও ভাজতে পারেন। আপনারা হয়তো আলু পরোটা নিশ্চয়ই বাড়িতে বানিয়ে থাকেন, তো আপনারা আপনাদের নিজেদের স্টাইলে বানিয়ে থাকেন, তো কখনো আপনারা এইভাবে বানিয়ে ট্রাই করে দেখবেন। ভ্যারাইটি আমাদের সবারই খুব ভালো লাগে, তো এই স্বাদটা দেখবেন একদমই অন্যরকম। বিশেষ করে শীতকালে যখন ধনেপাতা খুব ইজিলি অ্যাভেলেবেল হয়, ধনেপাতার জন্যই কম মশলা দেওয়া সত্ত্বেও এটার টেস্ট এত ভালো হয়।
আপনারা নিশ্চয়ই বাড়িতে এটা ট্রাই করবেন। এবার এইভাবেই আমি বাকি সমস্ত পরোটাগুলো ভেজে নেব। ভিডিওটা পুরো দেখার পরে আপনাদের যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই একটা লাইক দেবেন, আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনটা টিপে পাশের বেল আইকনটা টিপে অল নোটিফিকেশনটা টিপে দেবেন। তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব আপনাদের নোটিফিকেশনে চলে আসবে। সমস্ত পরোটাগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি একটু ছিঁড়ে আপনাদেরকে ভেতরটা দেখিয়ে দিচ্ছি। পরোটাটা গরম আছে বলে ধরতে পারছি না ভালো করে, দেখুন ভেতরটা কত সুন্দর লাগছে দেখতে। আর এটা সত্যি খেতে খুবই টেস্টি হয়, আপনারা অবশ্যই বাড়িতে এটা ট্রাই করবেন। আজকের মতো আপনাদেরকে এখানেই টাটা জানাই, দেখা হচ্ছে।